Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Inna alhamdulillah. Alhamdulillahi ahlihi wa salatu ala ahliha amma ba'd. Fa'udhu billahi min ash-shaytanir rajim. Bismillahir rahmanir rahim. Wa mimma razaqnahum yunfiqun. Barakallahu lana wa lakum bil Qur'an al-azim wa nafa'ana wa iyyakum bima fihi min al-ayati wa dhikri al-hakim. Shammanito IQRA Banglar dure ebong kacher darshok bhai ebong bonera, programmer shurute apnader antorik mubarakbad gyapon korchi. Dua kori Allah subhanahu wa ta'ala amaderke shokol prokar bipod apod theke mukto rekhe রমজান শরীফের যেন আমরা ভালোভাবে হক আদায় করতে পারি এবং এই রমজান যেন আমাদের জীবনের শেষ রমজান না হয়ে বারবার যেন আমাদের ভাগ্যে রমজান জুটে এবং সেই রমজান থেকে যেন আমরা আখেরাত অর্জন করতে পারি। আল্লাহ যেন আমাদের হকে সেই দোয়াটুকু যেন কবুল করেন। আজকের আমার আলোচ্য বিষয় হলো সাদাকা এবং সাদাকা জারিয়ার মধ্যে পার্থক্য কী এবং সাদাকা জারিয়ার যে সমস্ত সরকার জারিয়ামূলক যে সমস্ত কাজ রয়েছে সেই সরকার জারিয়াগুলোর মধ্যে থেকে কোন কাজটি সবচেয়ে উত্তম সরকার জারিয়া এবং সরকার করার ক্ষেত্রে কোন সময় এবং কোন ধরনের সরকার দিলে সবচেয়ে উত্তম সরকার হবে, ভালো চ্যারিটি হবে, বেশি সময় পেতে পারবো, এই বিষয়গুলো আজকে আমি আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে চলুন প্রথমে আমরা সাধারণ সাদাকা এবং সাদাকা জারিয়ার মধ্যে পার্থক্য কি আমরা একটু বুঝে নেই। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে উল্লেখ করেছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যখন একজন লোক মারা যায় তখন তার নিজস্ব সকল আমল বন্ধ হয়ে যায়। এই হাদিসে শুধু নিজস্ব আমল সম্পর্কে বলা হইতেছে, উনার আপনজন আত্মীয় স্বজনরা ইসালে সামূলক যে কাজগুলো করবেন সেটা তো অবশ্যই অনগোয়িং থাকবে, সেটার সুযোগ রয়েছে, সেটা ভিন্ন কথা। ইসালে সব হিসাবে আপনি আপনার আপনজন যিনি মারা গিয়েছেন উনার যদিও নিজস্ব আমল বন্ধ হয়ে গেছে, কিন্তু আপনি যেটি করতে পারবেন ইসালে সব হিসাবে আপনি উনার পক্ষ থেকে সদকা করতে পারবেন, উনার জন্য দোয়া এবং ইস্তেগফার করতে পারবেন, নফল নামাজ পড়ে ইসালে সব করতে পারবেন, নফল রোজা রেখে আপনি তাদের জন্য ইসলাম সাব করতে পারবেন, নফল হজ পালন করেও আপনি সাব ফাটাইতে পারবেন, কোরআনে করিম তিলাওয়াত করেও সাব দেওয়া যায়। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি উল্লেখ করেছেন। বাট একজন লোক মারা যাওয়ার পরে ওনার নিজস্ব সকল আমল বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তিনটি আমল জারি থাকে। নাম্বার ওয়ান, ইলমিন ইউনতাফাউ বিহি, যদি উনি এমন কোনো ইলিম রেখে দেন যার ফায়দা উনি মরার পরেও চলতেছে, যেমন উনি একজন দিনের একজন উস্তাদ ছিলেন, কোরআন এবং হাদিসের উস্তাদ ছিলেন, ইসলামিক একজন টিচার ছিলেন, তো উনার মাধ্যমে যতজন স্টুডেন্ট দিন শিখেছেন তারা অন্যদেরকে শিখাবেন, তো এই যে সিলসিলা ধারাবাহিক চলতেছে উনি মরে যাওয়ার পরেও কিন্তু এই সবটা উনি পাবেন। এজন্য সবচেয়ে ভাগ্যবান হলেন ওই সমস্ত আসতদায় কেরাম, ওই সমস্ত টিচার, ইসলামিক টিচার যারা টিচিংয়ের মাধ্যমে দুনিয়াতে কোরআন এবং হাদিস ওটা ইসলামের জ্ঞান চর্চা করে গিয়েছেন, মরার পরেও কিন্তু তাদের সেই সবটা কিন্তু ওনারা কন্টিনিউ পেতে থাকবেন। আল্লাহ আকবার। নবী একরম ইসলাম বলেছেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, রাজুলুন আতাহুল্লাহু ইলমান ওয়া ফি রাওয়াতিন হিকমাতান ফাও ইয়াকযী বিহা ওয়া ইউআল্লিমুহা, যে দুইজন মানুষের সঙ্গে হিস্যা করা করলে দুইজন মানুষের সঙ্গে হিস্যা করা যেতে পারে, তার মধ্যে থেকে একজন হলে উনি যাকে আল্লাহ পাক দিনের জ্ঞান দিয়েছেন এবং ওই দিনের জ্ঞান অনুযায়ী নিজেও আমল করেন অন্যদেরকেও শিক্ষা দেন। নবীজি বলেছেন, খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, সর্বশ্রেষ্ঠ মানুষ তারাই যারা
তাআল্লামাল কোরআন নিজে দিন কোরআন শিখেছেন ও আল্লাম অন্যদেরকেও শিক্ষা দিয়েছেন যারা কোরআন নিজে শিক্ষা করে হাদিস এবং দিন নিজে শিক্ষা করে অন্যদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন আল্লাহ পাক মরে যাওয়ার পরেও তাদের এই শিক্ষার ধারাবাহিকতা তৃণমূলক থাকবে এটা কিন্তু এই সব জারি থাকবে এক আও সদকাতিন জারিয়াতিন বা এটা ছাড়াও আরও অনেক সদকা জারিয়ামূলক কাজ রয়েছে এই সদকা জারিয়া মানে অনগোয়িং চ্যারিটি সেই সবটা কিন্তু একজন মানুষ মরে যাওয়ার পরেও এই সদকার ফায়দা যেহেতু এখনও অব্যাহত রয়েছে এটা কিন্তু উন্দারা মরার পরও পেতে থাকবেন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু নেক সন্তান দেখে যেতে পারলে কারণ এই নেক সন্তানেরা যত নেক আমল করবে বাবার জন্য দোয়া করবে ইস্তেগফার করবে এই সবটা কিন্তু একজন প্যারেন্ট একজন মা বাবা মরার পরেও কবরে কবরে থেকে থেকেও ওনারা এই সবটা কিন্তু পেতে থাকবেন তো সদকা নর্মাল সদকা একটা সদকা হলো আপনি দিয়েছেন বস শেষ হয়ে গেছে এটার ফায়দা টেম্পোরারি ছিল কিছু দিনের জন্য সাময়িক ছিল যেমন আপনি কাউকে কাপড় দিয়েছেন এই কাপড়টা শেষ হয়ে গেছে আপনি খাবাইছেন খানিটা শেষ হয়ে গেছে এটা সদকা জারিয়ার পর্যায়ে পড়ে না কিন্তু আপনি সদকা জারিয়া বলতে মসজিদ নির্মাণ করে দিয়েছেন কোনো পানির ব্যবস্থা করে দিয়ে গিয়েছেন কোনো টেন্ট বা গরিবদেরকে কোনো গড় আপনি দান করেছেন কোনো কিতাব দিনই কোনো কিতাব আপনি পাবলিশ করেছেন ছাপিয়েছেন কোনো দিনই কোনো বই পুস্তক কাউকে আপনি দান করে গিয়েছেন কোনো মাদ্রাসা নির্মাণ করে গিয়েছেন এতিমখানা নির্মাণ করে গিয়েছেন গরিব দুঃখী অসহায় মানুষের চিকিৎসার জন্য কোনো হসপিটাল নির্মাণ করে গিয়েছেন গরিব দুঃখী অসহায় মানুষকে কোনো হুইল চেয়ার আপনি দিয়ে গিয়েছেন আপনি তাদেরকে কোনো সেলাই মেশিন দিয়েছেন আপনি তাদেরকে গরিব দুঃখী অসহায় মানুষের তাদের চলার জন্য আপনি কোনো একটি গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন তো এটা কিন্তু একদিনের জন্য নয় এই দানকৃত জিনিস থেকে ফায়দা কন্টিনিউ যেহেতু ফায়দা গরিব দুঃখী অসহায় মানুষ পেয়ে যাচ্ছে আপনি মরার পরেও যতদিন পর্যন্ত এটা থেকে ফায়দা অব্যাহত থাকবে আপনি সাফ ফেরে থাকবেন এক্সাম্পল হিসেবে আমি প্রথমটি বলি মসজিদের কথা মসজিদ এমন একটি সদকায় জারিয়া নবী বলেছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যারা আল্লাহকে খুশি করার জন্য মসজিদ নির্মাণ করবে বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার জন্য একটা পালিশ দান করবেন সুবহানাল্লাহ সেখানে আপনি একা বানালেও যেভাবে পাবেন আপনি যদি শরীক হয় আপনার তফিকান দাদা আপনি শরীক হয়ে যদি আপনি মসজিদ নির্মাণ করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকেও সেই পুরস্কার দান করবেন পাবেন কোথায় জান্নাতে আল্লাহ আকবার আপনি চিন্তা করতে পারেন একটি মসজিদ নির্মাণ করার মাধ্যমে কী পরিমাণ সওয়াব আপনি অর্জন করে নিয়েছেন একটি মসজিদের ভিতরে আপনি ইমাজেন ডেইলি ফাইভ টাইম নামাজ দুই ঈদের নামাজ জুমার নামাজ তারাবির নামাজ জানাজা সহ কত নামাজের মাধ্যমে কতটি সেজদা কতটি রুকু কতটি কতবার নামাজের ভিতরের তিলাওয়াত তসবিহাত কী পরিমাণ সওয়াব একটি সেজদাও যদি কবুল হয়ে যায় একজন লোক তো কামিয়াব হতে পারে কেন ইবলিস মাত্র একটি সেজদা অস্বীকার করেছিল কয়টি একটি তাও ছিল আদম আলাইহিস সালামকে একটি সেজদা অস্বীকার কারণে সে যদি চির অভিশপ্ত হতে পারে আপনি একটি শ্রদ্ধার মাধ্যমে তো আল্লাহ অত্যন্ত নৈকট্য অর্জন করতে পারেন আল্লাহ বলেছেন ইন আক্রবা মা ইয়াকুন ইবনু রব্বিহি ওয়া সাজিদ একজন বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নিকটে চলে যায় যে সময় সে সেজদায় যায় সুবহানাল্লাহ এজন্য রবিয়া ইবনে কাব আলা ইসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবী জিজ্ঞাসা করেছিলেন এত রাত্রি তুমি আমার খেদমত করো ও রবিয়া তুমি কী চাও আমি তোমার জন্য কী দোয়া করতে পারি আল্লাহ বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নি আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ জান্নাতে আমি আপনার নিকটে থাকতে চাই বলেন রবিয়া অন্য কিছু রাসূল আমার একটি মাত্র চাহিদা একটি মাত্র আমার প্রত্যাশা নবীজি বলেন ঠিক আছে ইনশাআল্লাহ তোমার প্রত্যাশা আল্লাহ পূরণ করবেন তবে তুমি আমাকে একটু সাহায্য করতে হবে সাহায্য কি আইননি আলা নফসিক বেকসতি সুজু তোমাকে অতিরিক্ত সজদা তোমার আমলনামায় জমা রাখতে হবে এর মানে অতিরিক্ত নফল বন্দেগীর মাধ্যমে অতিরিক্ত সজদা তোমাকে অর্জন করতে হবে এজন্য রমজান শরীফে আল্লাহ পাক অতিরিক্ত সজদা দেওয়ার জন্য আমাদেরকে দিয়েছেন তারাবির নামাজ আমরা বিশ্বকাপ তারাবিতে আমরা চল্লিশটি একটা সজদা দেওয়ার মাধ্যমে আমরা চল্লিশটি দাব আমরা সামনে অগ্রসর হয়ে যাওয়ার জন্য ভাগ্যবান যারা আমরা রমজান শরীফে এই বিশ্বকাতের তারাবি আমরা পড়তে পারি আলহামদুলিল্লাহ আমরা অতিরিক্ত সজদার সুযোগ আমরা পেয়েছি এই কারণে এই নামাজ কিন্তু ডেইলি ফাইভ টাইম এই নামাজটা আদায় করা হয় কোথায় মসজিদে সে মসজিদ অত্যন্ত দামি হজ যেভাবে একটি রুকুন আদায় করা হয়
কাবায়, যা কোনো কাবা দামি। সিয়াম একটি রুকন আদায় করা রমজান মাসে রমজান দামি। ঠিক তেমনিভাবে জকাত এবং সদকা আদায় করা হয় গরিবের মাধ্যমে, গরিবরাও কিন্তু সেই অর্থে অত্যন্ত দামি। তাদেরকে হক করে দেখলে আমাদেরকে চলবে না। তারা আছে দেখি আমরা সদকা দিয়ে জান্নাত ক্রয় করতে পারতেছি, তারা আছে দেখি আমরা জকাত দিয়ে আমরা দায়িত্বমুক্ত হতে পারতেছি। সদকাতে ওয়াজিবা বলতে জকাত, কফারা, মান্নত, ফিতরা, ফিদিয়া এবং সদকায়ে ফিতির, এগুলো আদায় করে আমরা দায়িত্বমুক্ত হতে পারতেছি। নবীজি বলেছেন এমন একদিন আসবে তুমি গরিব খুঁজে পাবে না, এজন্য সেদিন আসার আগে আগে তুমি সদকা দিয়ে জাহান্নাম থেকে বাঁচার তৈয়ারি তোমাকে করে নিতে হবে। তো সদকা দিয়ে কী বললো আমরা, এমন একটি সদকামূলক কাজ যেটার স্বভাব কিন্তু কন্টিনিউ থাকে, মানুষ মরে যাওয়ার পরেও তার ফায়দা এবং বেনিফিট লোক উপকারিত হতে থাকে, যে মসজিদ। তো একটি মসজিদে কী পরিমাণ সজ্জা, কতবার তিলাওয়াত সেখানে করা হয়, কত লোক সেখানে দোয়া করে, কত লোক তওবা করে, কত লোক সেখানে এতেকাফ করে, কত লোক সেই মসজিদ থেকে দিন শিখে, এই সব সব কেয়ামত পর্যন্ত চলতে থাকবে ইনশাল্লাহ। কারণ মসজিদ এক জায়গায় হয়ে গেলে এখানে কেয়ামত জায়গায় মসজিদ রাখতেই হয়। এই সদকায়ে জারি একটি উত্তম একটা আপনাকে চমৎকার আমি একটি এক্সাম্পল আমি দান করলাম। এইভাবে গরিব, দুঃখী, অসহায়, এতিম, বিধবাদের জন্য স্থাপনা বানিয়ে দেওয়া, টেন্ট বানিয়ে দেওয়া, শেল্টার বানিয়ে দেওয়া, এটা কিন্তু যতদিন পর্যন্ত থাকবে অতদিন পর্যন্ত তারা ফায়দা পাইতে থাকবে। আপনার তো মরে যাবেন, আপনার সব কিন্তু জারি থাকবে এক্সাম্পল হিসাবে আপনার আল-খায়রের মাধ্যমে। পৃথিবীর কত মসজিদ নির্মাণ করেছেন, কত মদরসা নির্মাণ করেছেন, কত এতিম এবং গরিব অসহায় মানুষদের জন্য আপনার গৃহ নির্মাণ করে দিয়েছেন, কত এতিমদেরকে আপনারা স্পন্সর করেছেন, হুইল চেয়ার দিয়েছেন, সেলাই মেশিন দিয়েছেন, টিউবওয়েল এবং পানির ব্যবস্থা করে দিয়েছেন, ইসলামিক স্কুল এবং মাদ্রাসা আপনার নির্মাণ করে দিয়েছেন, হসপিটাল নির্মাণ করে দিয়েছেন, এই সব হলো সদকায়ে জারিয়া। আপনারা কেনিয়া এবং আফ্রিকায় আপনারা যে মাশাআল্লাহ পানির ব্যবস্থা করে দিয়েছেন, হসপিটাল নির্মাণ করে দিয়েছেন গাজার মতো ফিলিস্তিন এবং বিভিন্ন জায়গ আপনারা দিনী প্রতিষ্ঠান গড়িয়ে দিয়েছেন, এগুলো সদকায়ে জারিয়া। এর সব কিন্তু কন্টিনিউ আপনারা পেতেই থাকবেন সুবহানাল্লাহ। এই হলো সদকায়ে জারিয়া। তো যে সদকার ফায়দা টেম্পোরারি নর্মাল সদকা, যে সদকার ফায়দা অনগমিং এবং সবসময় চলতেছে, আপনি মরে যাওয়ার পরও এই সদকা থেকে লোক ফায়দা পাইতেছে, এটাকে বলা হয় সদকায়ে জারিয়া। মানে এটা সদকা যেটা সব চলতেছে, কোনো ফায়দা চলতেছে। এবার আসুন সদকায় যে আমরা কীভাবে দেবো, আমি তো একটি এক্সাম্পল দিয়েছি যে এই সব হলো সদকায়ে জারিয়ার এক্সাম্পল, এই হলো সদকায়ে জারিয়া দেওয়ার পথ। আমি সঙ্গে আরও বলতেছি মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণ, মাদ্রাসাঘর নির্মাণ, এতিমখানা নির্মাণ, মুসাফিরখানা নির্মাণ, গরিব, দুঃখী, এতিম, বিধবাদেরকে থাকার জন্য গড়ে ব্যবস্থা করে দেওয়া, কোনো বিধবা বা এতিমদের স্পন্সর করা। কারণ নবীজি বলেছেন যদি আপনি কোনো এতিমকে হেল্প করেন তাহলে জান্নাতে নবীর নেক্সট আপনি সিট পাবেন। আনা ওয়াকাফুল ইয়তিমে কাহা, তাই নবীজি দুটি ফিঙ্গার একত্র করে দেখিয়েছেন, যেভাবে এই ফিঙ্গার এবং এই ফিঙ্গার পাশাপাশি, এইভাবে নবীজির একদম নেক্সট ডোর আপনার স্থান হবে জান্নাতে যদি আপনি এতিমদেরকে লুক আফটার করেন। এবং নবীজি আরও বলেছেন সাইল আল আর্মিলা কাল মুজাহিদ ফিসাবিল্লাহ, আপনি যদি কোনো বিধবাদেরকে সাপোর্ট করেন তাদেরকে থাকার ব্যবস্থা দিয়ে, সেলাই মেশিন দিয়ে বা অন্য কোনো আর্থিক স্থায়ী কোনো সমাধান দিয়ে, যার ফায়দা কন্টিনিউ চলতে থাকবে, তো কী ফায়দা হবে আপনার, যে আল্লাহ রাস্তার মুজাহিদের মতো ননস্টপ 24 ঘন্টা আমাদের সব আমল আমার জমাতে থাকবে, এটা সদকায়ে জারিয়া। হসপিটাল নির্মাণ করে দেওয়া, এটা সদকায়ে জারিয়া। এই কাজগুলো হলো সদকায়ে জারিয়ার উন্নত মানের এক্সাম্পল। আপনি আরও যে সমস্ত অফকৃত, যে সমস্ত অফ যা কিছু করা হয় দিনের নামে, আপনি মাদ্রাসায় কিতাব কিনে দিলেন, আপনি কোরআনে করিম অফ করলেন, আপনি কোনো গরিব অসহায় মানুষের জীবনযাপনের জন্য এমন একটি জিনিস দিলেন, যেমন আপনি একটা রিক্সা কিনে দিলেন, আপনি একটি গাড়ি কিনে দিলেন যেটা থেকে তার ফায়দা আসতেছে, একটা দোকান কিনে হয়তো তাকে দোকান দেওয়ার ব্যবস্থা করে দিলেন, তো এটা কিন্তু সদকায়ে জারিয়া। আপনি পানি ব্যবস্থা করে দিলেন, পৃথিবীতে বহু জায়গায় আপনারা পানি ব্যবস্থা, যেমন আপনার রোহিঙ্গাদেরকেও মাশাআল্লাহ পানি ব্যবস্থা করে সাপ্লাই ব্যবস্থা করে দিয়েছেন, টিউবওয়েল দিতেছেন, এটা সদকায়ে জারিয়া। যতদিন পর্যন্ত টিউবওয়েল থেকে এবং এই পানির ব্যবস্থায় পানি আসতে থাকবে আপনার কিন্তু সে সদকায়ে জারিয়া সব আপনি পেতেই থাকবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার আসুন এই সদকা দিবেন কাকে। নর্মাল সদকা যেটা, এটা আপনি যাকে ইচ্ছা দিতে পারেন, তবে নবীজি একটি কথা বলেছেন
যে আপনি সদকা দেওয়ার সময় যেন নেককার লোকদেরকে দিয়ে দেখেন দেন আপনি, এবং গরিবদেরকে যাদের কোনো সম্পদ নাই বা থাকলেও তারা চলতে পারতেছে না তাদেরকে আপনি সদকাতে ওয়াজিবা দিতে পারবেন। এই নফল সদকা এবং সদকাতে ওয়াজিবার যারা উপযোগী তাদেরকে নফল সদকা যে কোনো কাউকে দিতে পারবেন আপনি, ইভেন নন মুসলিমকে দিতে পারবেন, জেনারেল জনসাধারণকে আপনি নন মুসলিমকে দিতে পারবেন, যে কাউকে দিতে পারবেন আপনি, কোনো কন্ডিশন নাই। কিন্তু সদকাতে ওয়াজিবা বলতে যকাত, সদকায়ে ফিতির, কফফারা রোজা রাখার পরিবর্তে যে পয়সা দেওয়া ফিদিয়া, কফফারার ফিদিয়া বেশ কম আছে, কিন্তু কফফারা হলো আপনি রোজা ভেঙে ফেলেছেন পেনাল্টি সহ যারা দিয়েছেন বা কসম ভেঙে ফেলেছেন পেনাল্টি যারা দিয়েছেন এটা কফফারা, এক্সপিয়েশনের জন্য কম্পানসেশনের জন্য যেটা দেওয়া সেটা বলে কফফারা, রোজা রাখার পরিবর্তে যেটা দেওয়া সেটা ফিদিয়া, মান্নত নজর, এগুলা কিন্তু দিতে হবে শুধুমাত্র গরিবদেরকে যার কিছুই নাই বা তাকলে চলতে পারতেছে না। এখানে একটি কথা মনে রাখবেন, আপনি যদি আপনার নিকটাত্মীয়কে দেন দিতে পারবেন যদি গরিব হয়, তবে এই সদকাতে ওয়াজিবা দিতে পারবেন না কাকে, আপনার মা বাবা, শ্বশুর শাশুড়ি, সরি আপনার মা বাবা শ্বশুরকে দেওয়া যায়, আপনার মা বাবা, দাদা দাদি, নানা নানি, আপন দাদা নানিকে দিতে পারবেন না, আপনার ছেলে মেয়ে এবং ছেলে মেয়ের সন্তান অর্থাৎ নাতি নাতিন তাদেরকে দিতে পারবেন না, অর্থাৎ প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট চিলড্রেন গ্র্যান্ড চিলড্রেন আপনার আপন যারা তাদেরকে দিতে পারবেন না, স্বামী স্ত্রীকে দিতে পারবে না, স্ত্রী স্বামীকে দিতে পারবে না। এছাড়া বাকি আত্মীয় যারা আছেন যদি তারা গরিব হন তা আপনি যকাত সদকাতে ওয়াজিব দিতে পারবেন, যেমন বাইকে দিতে পারবেন, বোনকে দিতে পারবেন, চাচাকে দিতে পারবেন, ফুফুকেও দিতে পারবেন, খালাকেও দিতে পারবেন। যদি তারা গরিব হন আপনি দেওয়ার মধ্যে ডাবল সব পাবেন, কিসের সব, যকাত বা সদকায়ে ওয়াজিবা দেওয়ার একটি সব, এবং আপনি আপনজনকে সাহায্য করেছেন সিলা রহমের একটি সব পাবেন। ঠিক তেমনিভাবে যদি আপনার এই সদকাগুলা চায় নফল হোক বা সদকায় ওয়াজিবা হোক কোনো গরিব দিনী শিক্ষার্থীকে আপনি দেন, দিন শিখতেছে কোনো হাফিজ কোনো আলেম কোনো দিন শিখতেছে দিনের কাজ করতেছে দিনের দায়ীকে আপনি দেন সে গরিব, তখনও আপনি কিন্তু ডাবল সব পাবেন। কেন, একটি হলো সরকার সব, দুই নম্বর হলো আপনি দিনের সাহায্য করেছেন আল্লাহ রাসার মুজাহিদকে আপনি দিয়েছেন। তো আমি আবারও বললাম যে নফল চ্যারিটি যেটা আপনি যা কাউকে ইচ্ছা আপনি দিতে পারবেন, এখানে একটা রেস্ট্রিকশন নেই, কিন্তু সদকাতে ওয়াজিবা বিশেষ করে যকাত আপনি দিতে হলে আপনি আপনার প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট চিলড্রেন গ্র্যান্ড চিলড্রেনকে দিতে পারবেন না, স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে দিতে পারবেন না, আর বাকি অন্যান্য লোককে দেওয়া যায়, কিন্তু যকাতটা দিতে হলে কিন্তু এটা কোনো ওয়াজিব হিসেবে দেওয়া যায় না, এটা একমাত্র যকাত হিসেবে দিতে হয়, অর্থাৎ বিনিময় হিসেবে যকাত দেওয়া যাবে না, কোনো গড় নির্মাণের জন্য যকাত দেওয়া যাবে না, মদ্রাসার বিল্ডিং নির্মাণের জন্য যকাত দেওয়া যাবে না। যকাত সবসময় গরিব বা এইসব সদকাতে ওয়াজিবা দিতে হয় গরিবকে মালিক বানিয়ে দেওয়ার জন্য। অতএব এই যকাতের পয়সা দিয়ে হসপিটাল বানাইতে পারবেন না, যকাতের পয়সা দিয়ে মশায় গড় নির্মাণ করতে পারবেন না, যকাতের পয়সা দিয়ে আপনি কোনো মসজিদ নির্মাণ করতে পারবেন না। আপনাকে দিতে হবে কাকে, একজন গরিব যার কোনো সম্পদ নাই বা তাকলেও চলতে পারতেছে না এরকম লোককে আপনি মালিক বানিয়ে দিতে হবে। এটাই হলো যকাতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আরেকটি মাস আমরা জানার দরকার, ফিদিয়া যেটি এটা যেহেতু রোজার পরিবর্তে দেওয়া হয়, অতএব যেভাবে আজকে রমজান শরীফে রোজা রাখলে আপনার রোজা হবে না, ঠিক তেমনিভাবে ফিদিয়াটাও কিন্তু আপনি রমজান যাওয়ার পরে দেবেন বা রমজানের ভিতরে দেবেন বা অন্তত পক্ষে রমজানের একটি রোজা শুরু হয়ে গেছে তারপরে আপনাকে এই ফিদিয়ার পয়সা গরিবদেরকে দিতে হবে। যদি এর আগেই পয়সাটা আপনি থার্ড পার্টির হাতে দেন, যেমন আপনি কোনো সংস্থার হাতে আল-খৈর হাতে দিলেন বা আপনার দেশের আত্মীয়তে দিলেন, রোজানের দায়িত্ব হবে এই পয়সাটা হোল্ড করে রাখবেন রমজান শুরু হওয়ার পরে যেন এই পয়সাটা গরিবের হাতে যেন যায়, এরপরে যেন তারা এটা ইউজ করে, এটা মাথায় রাখবেন। কিন্তু যকাত ফিতরা সেগুলো অ্যাডভান্স দেওয়া যায়। কেন, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা দুজন এক বছর আগে দুই বছরের যকাত ওনারা অ্যাডভান্স দিয়েছিলেন, কোনো কোনো বর্ণা মতে বুখারী শরীফের হাদিসে এসেছে, সেই হিসাবে যকাত দুই বছর বরং এর চেয়েও অ্যাডভান্স দিলেও জায়েজ আছে। কিন্তু তো এবার আসুন আমরা জেনে নিলাম ইনশাআল্লাহ সদকা এবং সদকার জারিয়া এবং যকাত বিশেষ করে দেবো কাকে এবং কাকে দেওয়া যাবে না, আমরা সঠিক জায়গায় যেন আমার সদকা এবং যকাত বিশেষ করে আমাদের জন্য দিতে পারি এবং এর মাধ্যমে যেন আখেরাতের সওয়াব অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।